নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বর্তমান সময় .com। নৌকা বিহার করতে এসে জলে ডুবে মৃত্যু হলো মালদার দুই ডাক্তারি পড়ুয়ার, সেদিকেই নজর রাখবো। ঈদ উপলক্ষে পিকনিক করতে এসেছিল ছয় বন্ধু, সেই সময় পাশের একটি পুকুরে নৌকা বিহার করতে যায় ওই ছয় বন্ধু। সেই সময় হঠাৎই মাঝ নদীতে মাছ পুকুরে নৌকাটি উল্টে যায় এবং সেই সময় স্থানীয়রা দেখতে পেয়ে মাছ ধরার জাল দিয়ে চারজনকে উদ্ধার করতে পারলেও সেই মুহূর্তে দুজন তলিয়ে যায়। ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত বাদলমোড় এলাকার ঘটনা। ঈদ উপলক্ষে পিকনিক করতে এসেছিল ছয় বন্ধু, এরপরে নৌকা বিহার করতে গিয়ে পুকুরে তলিয়ে যায় নৌকা এবং সেই সময় দুই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়। চারজনকে উদ্ধার করা গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও দুজন তলিয়ে যায়। ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশে খবর দিলে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় ইংরেজ বাজার থানার পুলিশ। মালদার ইংরেজ বাজার থানার বাদলমোড় এলাকার ঘটনা। ঈদ উপলক্ষে পিকনিক করতে এসেছিল ছয় বন্ধু, সেই সময় নৌকা বিহারে যায় ওই ছয় বন্ধু। মাছ পুকুরে নৌকাটি উল্টে যায়, দুই পড়ুয়া সেই সময় তলিয়ে যায়, চারজনকে মাছ ধরা জাল দিয়ে উদ্ধার করে স্থানীয়রা। এরপরে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায়, পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতের আত্মীয়রা কি বলছেন শুনবো। ঈদ উপলক্ষে পিকনিকে গিয়েছিল ওদের পুকুরে, নিজস্ব পুকুর, ওখানে গিয়ে নৌকায় ঘুরছিল। ওই মুহূর্তে দুর্ঘটনাবশত নৌকা উল্টে যায়, উল্টে যাওয়ার কারণে দুর্ঘটনাটা ঘটেছে। দুজন মারা গিয়েছে, একজন আহত রয়েছে। তো ঘুরতে গিয়ে আজকে দুর্ঘটনাটা ঘটে। আমরা এলাকাবাসী মর্মাহত জনসাধারণ ব্যাপক হারে, দুজন ভালো ছেলে ছিল। কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকের ছায়া নেমে এসেছে ওই দুই ডাক্তারি পড়ুয়ার পরিবারে। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারুদা বাসন্তী শুনলাম ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।